করোনার ফলে প্রায় দু বছর যাবৎ বন্ধ রাজ্যের স্কুল এবং কলেজ এর ফলে প্রায় কয়েক লক্ষ ছাত্রছাত্রীর পড়াশোনা একেবারেই বন্ধ অনেকে পরিবারের পড়াশোনা চালানোর মতো খরচ জোগাড় করাটাও চাপের সেখানে অনলাইন ক্লাসের জন্য ছাত্রছাত্রীদের নির্ভরতা অনেকটাই স্বপ্নের স্মার্টফোন তার উপরে ডেটা প্যাক রিচার্জ প্রায় অসম্ভব হয়ে পড়বে স্টুডেন্টদের ক্ষেত্রে এবার এই সমস্ত পরীক্ষার্থীদের কথা ভেবেই বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের বৈঠকে রাজ্যের পড়ুয়াদের হাতে ট্যাব তুলে দেবার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন রাজ্যের প্রায় নয় থেকে দশ লক্ষ ছাত্রছাত্রীকে দেওয়া হবে ট্যাব প্রথম অবস্থায় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাব দেওয়া হবে এবং পরবর্তীতে অন্যান্য ক্লাসের ছাত্রছাত্রীদেরও ট্যাব দেওয়ার ব্যবস্থা করা হবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ট্যাব দেওয়ার ফলে ছাত্রছাত্রীদের পড়াশুনায় অনেকটাই সুবিধা হবে রাজ্যে মোট চোদ্দ হাজারেরও বেশি উচ্চ মাধ্যমিক স্কুল ও ছশো ছত্রিশটি মাদ্রাসা রয়েছে সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসার দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারাই পাবেন প্রথম অবস্থায় ট্যাব পরবর্তীতে রাজ্যের সমস্ত স্টুডেন্টদেরই ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার সাথে প্রতিটি সরকারি স্কুলকে একটি করে নতুন কম্পিউটার দেওয়ার কথাও ঘোষণা করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবেই রাজ্যের ছাত্রছাত্রীদের মধ্যে খুশির জোয়ার রাজ্য সরকারের দেওয়া ট্যাবের ফলেই ছাত্রছাত্রীরা আগামী দিনে করোনা পরিস্থিতির মধ্যেও পড়াশোনার সুবিধা পাবেন বিশেষ করে অনলাইন ক্লাসের সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবেন ছাত্রছাত্রীরা এমনটাই মনে করছেন রাজ্যের অভিভাবক